বিসমিলির রহমানুর রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাসরিন আহমেদ আবার আপনাদের একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি আশা করি আমার বন্ধুরা ভালো আছেন সুস্থ আছেন প্রথমে বন্ধুরা আজকে ঘুম থেকে উঠেই কিছু কাপড় ভিজিয়ে নিলাম পাপোসটা অনেক দিন হয় ময়লা হয়ে গেছে এবং আমার কম্বলটাও ময়লা হয়ে গেছে দুয়ে ভিজিয়ে রাখলাম বুয়া আসলে ডুবে তারপরে বন্ধুরা চলে গেলাম বারান্দা একটু হাঁটাটি করতে আজকে ঘুম থেকে বন্ধুরা অনেক সকালে উঠেছি বারান্দা একটু হাঁটাটি করে নিলাম তারপরে বন্ধুরা হলাম ফ্রেশ ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে বন্ধুরা ঢুকে পড়লাম রান্না করে রান্না করে টুকিটাকি মানে বেশি খুব একটা থাকে না আমি রাতে অনেক কিছু ধুয়ে রাখি তো থালা বাসনগুলো ধুয়ে তারপরে বন্ধুরা আটার পানি বসিয়ে দিলাম আটা আমি বরাবর গরম পানিতেই আটাটা আমি সবসময় গুলে নিই তো কাই খুলে আর কি তো আটাটা গুললে রুটিটা খুব নরম হয় তো আটাটা গুলে নিলাম এখন বন্ধুরা আমি আস্তে আস্তে রুটি বানিয়ে নেব আর রুটি খুব একটা বানায় না চারটা রুটি বানাই আমার আর রবিনের চারটা রুটি রবিনের দুটা আমার দুটা তো চারটা রুটি বানায় আজকে বন্ধুরা রুটি দিয়ে একটা জিনিস খাবো তাই রুটি বানিয়ে নিলাম আজকে আর ডিমও ভাজবো না ভাজিও করব না তো রুটি দিয়ে কী খাবো আপনাদের পরে শেয়ার করছি তো রুটিগুলো বন্ধুরা আস্তে আস্তে করে শেয়ার করে নিলাম আর যেহেতু অনেক সকাল একটু ঠান্ডা লাগছে তাই গরম গরম আমার জন্য একটা পরোটা বানালাম পরোটাটা আমি খাবো এটা হলো বন্ধুরা গুড় এটা সম্ভবত কুষ্টিয়ার গুড় গুড়টা আমি সেদিন মেলার থেকে এনেছিলাম বলেছে রুটিটা খাওয়ার জন্য রুটিটা খেলে নাকি অনেক মজা লাগে তো আমি খুব মচমচ করে একটা পরোটা বানিয়েছি আমার জন্য আর এই গুড়টা দিয়ে পরোটাটা খেতে ভীষণ মজা লাগবে আর তাই বন্ধুরা আমার জন্য বানিয়ে না রবিন এখনও ঘুম রবিন উঠতে উঠতে একটু দেরি হয় তাই বন্ধুরা সকাল উঠে আমি নাস্তাটা খেয়ে ফেলি আর সব খাবার ওর সাথে একসাথেই খাওয়া হয় শুধু সকালের নাস্তাটা আমি একা একা খাই তারপরে বন্ধুরা এই তো গুড় দিয়ে আমি নাস্তাটা খেয়ে আমার ভীষণ ভালো লেগেছে অসম্ভব ভালো লেগেছে তারপরে বন্ধুরা এক কাপ আদার চা খেয়ে নিয়েছিলাম তারপরে চলে গেলাম দুপুরে রান্নার জন্য আজকে দুপুরে কী কী রান্না করব। আজকে খুব বেশি কিছু রান্না করব না আজকে বেগুন মচমচ করে ভেজে রান্না করব আর সিমাল আলু নিয়েছি টমেটো নিয়েছি এগুলো আজকে বন্ধুরা এই মাছটা দিয়ে রান্না করব পোয়া মাছটা দেখতে ছোট লাগছে পোয়া মাছটা কিন্তু অনেক বড় তাই বন্ধুরা চার পিস নিয়েছি রান্না করার জন্য আজকে আমার দুই পিস রবিনের দুই পিস আমাদের হয়ে যাবে এই তো সব কিছু কাটাকাটি করে শেষ করে নিলাম এখন আমার গ্যাস তো কমে যায় আগে পরে আপনারা সবাই জানেন তো যে গ্যাসটুক আছে এটুক দিয়ে বন্ধুরা আজকে আমি কম বেশি রান্না করে ফেলতে পারবো আস্তে আস্তে করে বেগুনগুলো সুন্দর করে ভেজে নিলাম ডুবা তেলে আর খুব মজা হয়েছে বন্ধুরা বেগুনগুলো এভাবে বাজলে অনেক ভালো লাগে তেলে তারপরে কম আছেই বন্ধুরা মাছগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি একটু খুব মচমচ করবো না একটু বেজে কোনোরকম আর কি ভাজা হলেই হবে যে গ্যাস স্টু আছে বন্ধুরা এরকম মানে চার পিস মাছ দুই পিস মাছ সুন্দরই ভাজা হয় তো আমার মাছগুলো আস্তে আস্তে সুন্দর মতন ভাজা হচ্ছে তো আজকে বন্ধুরা আর কিছুই রান্না করব না তো কালকে টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম ওগুলো একটু আছে আর ভত্তা বানিয়েছিলাম সেই ভত্তাও আছে তাই বন্ধুরা আজকে বেগুন ভাজা আর শিম আলু টমেটো দিয়ে পোয়া মাছ রান্না করব তো মাছগুলো খুব আস্তে আস্তে বেজে নিলাম যেহেতু পোয়া মাছ অনেক নরম মাছ এটা বন্ধুরা রান্না করতে ভাজতে আমার খুব মানে আস্তে আস্তে করে ভাজ আস্ত হয়েছে যেন মাছগুলো না ছুটে যায় পোয়া মাছ সাধারণত নরম থাকে তারপরে বন্ধুরা তেল দিয়ে আমি পেঁয়াজ মসকু পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে বন্ধুরা আমি এখন মশলাগুলো ভালো মতন কষিয়ে নেব খুব সুন্দর করে এই মশলার মধ্যে আমি আবার বন্ধুরা একটা টমেটো দেবো যেন মশলার সাথে এটা পেস্ট হয়ে যায় আর আরেকটা টমেটো বন্ধুরা আমি আস্ত দেবো আর কি মানে পিস পিস করে দেবো তো আমি এখন বন্ধুরা মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন ভালো করে কষিয়ে তারপরে এর মধ্যে বন্ধুরা আমি সিম আলুগুলো দিয়ে দেবো সিম আলুগুলো দিয়ে তারপরে বন্ধুরা আবার ভালো করে কষিয়ে নেব এভাবে তরকারিটা আমি অনেক সময় নিয়ে কষাবো কষালে খুব ভালো লাগে আর এই শিম আলু তরকারিটা বন্ধুরা শীতের মধ্যে ভালোই লাগে আর কি সবসময় ভালো লাগে না মাঝে মাঝে খুব ভালো লাগে তো আজকে খুব ভালো লেগেছে তো এই সিম আলুগুলো ভালো করে কষিয়ে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দেবো তারপরে বন্ধুরা যখন বলক আসবে এবং কিছুক্ষণ বলক আসার পরে যখন সিম আলুটা কিছুটা হয়ে আসবে তখন বন্ধুরা মাছগুলো দিয়ে দেব এর মধ্যে বন্ধুরা আসতে গ্যাসের তাপটা একটু বেড়েছে আস্তে আস্তে হচ্ছে হতে থাক আর কি তো মোটামুটি ভালোই বলক এসেছে আর হচ্ছে এর মধ্যে যে টমেটোও দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে বন্ধুরা আমি এখানে কিছু কাঁচামরিচ দেবো আমি কাঁচামরিচ তারা তরকারি খেতে পারি না কাঁচামরিচ আমার দিতেই হয় তো কাঁচামরিচটা দেওয়ার পরে বন্ধুরা আমি আবার একটু ঢেকে রেখে দেবো তারপরে লাস্টে বন্ধুরা ধনিয়া পাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো তো আমার তরকারিটা দেখেই মনে হচ্ছে খুব মজার হয়েছে তাই না এবং গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো আরেকটু সময় ঢেকে রাখি তারপরে দেখি আমার তরকারিটা হওয়ার পরে পর ধনিয়া পাতা দেবো ধনিয়া পাতা অলরেডি দিয়ে ফেলেছি তারপরে বন্ধুরা এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো এর মতে আমি বুয়ার জন্য অপেক্ষা করছি আজকে যেহেতু বেরোবো না পরেই গুসুর করব বুয়া আসলে বন্ধুরা গড় ধোয়া ঝাড়ু দেবে এবং কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো ধুবে ধোয়ার পরে তারপরে বন্ধুরা আমি গোসুর করে ফ্রেশ হবো তো বুয়া অলরেডি সব ঘর মোচা হয়ে গেছে একটা রুম বাকি আছে সেগুলো মুছে নিচ্ছে তারপরে লাস্টে বন্ধুরা উনি ঢুকে গেছে কাপড় চোপড় ধোয়ার জন্য বাথরুমে সে কাপড় চোপড় এখন আস্তে আস্তে ধুয়ে ফেলবে আর আমি এগুলো পরে হয়তো উনিও কিছু শুকা দিবে আমিও শুকা দিব তো ব্লগটা বন্ধুরা আজকে এই পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লাগবে সাপোর্ট করবেন পাশে থাকবেন আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ